সার ব্যবস্থাপনায় অডিওবে দুই বছরে 9,650,000 কোটি টাকার বেশি। অভিযোগ রয়েছে শুধু পরিবহনে আত্মসাৎ হয়েছে 271 কোটি টাকা। তবে শাস্তির আওতায় আসেনি অভিযুক্তরা, বরং সার লুটে জড়িতরাই বারবার পাচ্ছে পরিবহন টেন্ডার। মাসুমিয়ার তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথমটি আজ। ক্যামেরাতে ছিলেন মাহবুবুর রহমান। রাজধানীর অন্যতম ব্যস্ততম এলাকা মতিঝিল, এখানকার বিসিআইসি ভবনেই মিসার্স নবাব অ্যান্ড কোম্পানির অফিস, যাদের ভবনে নবাবের দাপ্তরিক কার্যক্রম। প্রতিষ্ঠানটি তাদেরই আমদানি করা প্রায় 4,500 টন ইউরিয়া সার গুদামে পৌঁছে দেওয়ার দায়িত্ব পায় 2019-20 অর্থ বছরে। চুক্তি অনুযায়ী যা সরবরাহ হওয়ার কথা 40 দিনেই, তবে সেই সার গুদামে পৌঁছায়নি এখনও। পরের বছর এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে কোম্পানিটিকে আবারও দায়িত্ব দেওয়া হয় সার পরিবহনের। এবার পরিমাণ আগের চেয়ে প্রায় 14 গুণ বেশি। সেই সারেরও আজ পর্যন্ত কোনো হদিস নেই। করোনায় ডিলাররা লকডাউন কারফিউর জন্য মাল উঠায় নাই, না উঠানোর কারণে মালগুলি ট্রানজিট হয়ে গেছে। মজুদ আছে বিভিন্ন পয়েন্টে, ওরা ইনকোয়ারি করছে, বিভিন্ন এখন ক্ষয়ক্ষতি হয়েছে। সার তো নষ্ট হয় না, দ্যাট ইজ পানি লাগলে গলে জুস ফ্রম হয়ে চলে যায়। এই অন্ধকার গলির মতোই যেন আলোহীন দেশের সার পরিবহন ব্যবস্থা। দুই বছরে 271 কোটি টাকার মূল্যের সার আত্মসাত হলেও মাথা ব্যথা নেই বিসিআইসির, বরং নবাব অ্যান্ড কোম্পানির রাজত্বের ডালপালা ছড়াতেই ব্যস্ত কর্মকর্তারা। নবাবের মতোই সার বিপণনের আর এক রাঘববোয়াল মিসার্স পটন ট্রেডার্স, যাদের কাছেও বিসিআইসির পাওনা 72,000 টন ইউরিয়া সার। পটন ট্রেডার্সের কাছে আমাদের হিসাব মধ্যে প্রায় 72,000 মেট্রিক টন সার আমরা পাই। তবে এসব ঘটনায় মতিঝিল থানায় শুধু একটি মামলা করেই দায় সেরেছে বিসিআইসি। নবাব বিসিআইসিকে 66,874 মেট্রিক টন সার দেয়নি, সে ক্রমান্বয়ে সার সরবরাহ করছিল, কিন্তু যখনই আমরা শক্ত অবস্থা নিলাম তখন বুঝলাম যে প্রকৃতপক্ষে তার কাছে সকল সার নেই। আমাদের কোনো কর্মকর্তার বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ আমরা পাইনি। নবাবের বিরুদ্ধে 2021 সালের ডিসেম্বরে করা মামলাটির অগ্রগতি প্রায় শূন্য। মাসুমিয়া, চ্যানেল 24, ঢাকা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা চলে যাচ্ছি সেখানে। চা করবার উদ্যোগ নিয়েছি, কারণ উপযুক্ত প্রশিক্ষণ প্রয়োজন এবং আধুনিক যন্ত্রপাতি আর ডিজিটাল বাংলাদেশ এখন অনেক কিছু এখন ডিজিটালিও ব্যবহার করা যায়, সে সব ব্যাপারেই আমরা প্রশিক্ষিত একটা প্রতিষ্ঠান গড়ে তোলা আমাদের লক্ষ্য, আমরা সেই ব্যবস্থাটাও নিচ্ছি। ইতিমধ্যে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে 1,184 জন কর্মকর্তা কর্মচারীকে বিদেশে পাঠিয়ে পেশাগত বিষয়ে উচ্চতর প্রশিক্ষণও দেওয়া হয়েছে। আমরা ফায়ার সার্ভিসের জনবল 6,175 জন থেকে বৃদ্ধি করে 14,443 জনে উন্নীত করেছি। ফায়ার স্টেশন এখন 491টি, আরও 52টি নতুন স্টেশন চালু হবে, তার ফলে প্রায় 7 শতাধিক স্টেশন হবে। কারণ প্রত্যেক উপজেলায় তো হচ্ছে, উপজেলা জেলা বা পৌরসভা সেই সাথে বিশেষ 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 অঞ্চলে আমরা এই ফায়ার সার্ভিস স্টেশন গড়ে তুলছি। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সেবার সক্ষমতা বৃদ্ধির জন্য ইতিমধ্যে আমরা যেমন বহুতল ভবনে অগ্নি নির্বাপকের তেমন কোনো ব্যবস্থাই ছিল না, একখানা বহু পুরনো ঝরঝরে গাড়ি, সেটারও খুব দুরবস্থা ছিল, মাত্র 43 মিটার মধ্যে যেতে পারতো, যা এখন আমরা ছোট বড় মোট 26টি উঁচু মোয়ের গাড়ি এনেছি। সর্বশেষ বিশ্বের সর্বাধিক উচ্চতা 68 মিটারের ল্যাডার সম্বলিত TTL গাড়ি ফায়ার সার্ভিসে বহরে যোগ হয়েছে। 68 মিটারের 5টি গাড়ি ক্রয় করা হয়েছে। এই অর্থ বছরেই 11টি টার্নটেবল ল্যাডার TTL ক্রয়ের নির্দেশও দেওয়া হয়েছে। 5টি হ্যাজমট টেন্ডার ও 6টি কেমিক্যাল টেন্ডার ক্রয় করা হয়েছে। 2টি রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং ভেহিকেল দেওয়া ক্রয় করা হয়েছে। নদীপথে সক্ষমতা বাদে 24টি রেস্কিউ বোট ও 10টি ফায়ার ফ্লোট কেনা হয়েছে, আর তাছাড়া অ্যাম্বুলেন্সও আরও বৃদ্ধি করা হয়েছে। আমরা ফায়ার সার্ভিসের বিভাগীয় অফিস এবং বিভাগীয় ট্রেনিং সেন্টার নির্মাণের জন্য সকল বিভাগে 5 একর করে এবং ঢাকা পূর্বাঞ্চলে
প্রায় 10 একর জমি ইতিমধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে। এই প্রতিষ্ঠানে আমরা আধুনিক রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং ভেহিকেল দিয়েছি। লিঙ্গ সমতা দূর করতে আপনারা জানেন যে হিজড়াদের আমরা স্বীকৃতি দিয়েছি একজন পরিবারের সদস্য হিসেবে, এবং তাদেরও কাজে যাতে লাগানো যায় সেই জন্য আমরা ফায়ারম্যান পদের নাম পরিবর্তন করে ফায়ার ফাইটার নাম যুক্ত করেছি। পরিদর্শকের সংখ্যা 50টি থেকে 268টি, ডুবুরির সংখ্যা 25টি থেকে 85টি, অ্যাম্বুলেন্স সংখ্যা 50টি থেকে 192টি, আগুন নেভাবার পানিবাহী গাড়ি 227টি থেকে 617টি এবং ফায়ার পাম্প 450টি থেকে 1546টি উন্নীত করা হয়েছে। আগে ফায়ার সার্ভিসের কেমিক্যাল টেন্ডার, ব্রিদিং টেন্ডার, ফোম টেন্ডার, হ্যাজমেট এবং টেন্ডার ইত্যাদি বিশেষ ধরনের কোনো গাড়ি ছিল না। আমরা এই ধরনের 35টি বিশেষায়িত গাড়ি প্রদান করা হয়েছে এবং যুগের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে একসময় প্রতিষ্ঠানটিকে আমরা এখন একটা সম্মানজনক অবস্থানে নিয়ে আসতে সক্ষম হয়েছি। ইতিমধ্যে ফায়ার সার্ভিসকে বিভিন্ন ধরনের গাড়ি, পাম্প, সাজ সরঞ্জাম দেওয়া হয়েছে। আরবান বিল্ডিং সেফটি প্রকল্পের আওতায় বহুতল বিশিষ্ট সদর দপ্তর ভবন নির্মাণ, বিভিন্ন ফায়ার স্টেশন পুনর্নির্মাণ, রেট্রোফিটিং এবং উচ্চময়ের গাড়ি ও বিশেষ পানিবাহী গাড়ি সংগ্রহ, 10টি ওয়ারহাউস, 3 শেড ভবন, 2টি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ও বিভিন্ন সরঞ্জাম ক্রয় করা হয়েছে। একটি ইমার্জেন্সি রেসপন্স কন্ট্রোল সেন্টারও স্থাপন করা হচ্ছে। সেবার মানোন্নয়নের পাশাপাশি আমরা এই সংস্থার কর্মকর্তা কর্মচারীদের সুবিধার দিকেও বিশেষ দৃষ্টি দিয়েছি, কারণ জীবনে ঝুঁকি নিয়ে যারা কাজ করছেন তাদের জীবনটা যাতে ভালোভাবে চলে সেটাও আমাদের দেখার দায়িত্ব। সে কারণে পূর্ণাঙ্গ রেশনের ব্যবস্থা করা হয়েছে এবং ঝুঁকি ভাতাও দেওয়া হয়েছে। অপারেশনাল কর্মীদের জন্য 3 রঙের মর্যাদাপূর্ণ কমব্যাট পোশাক প্রবর্তন করা হয়েছে। রাষ্ট্রীয় পদকের সংখ্যা সম্মানী বৃদ্ধি করা হয়েছে। উদ্ধার কাজের সুবিধার্থে জার্মানি তৈরি 3টি জাম্বু কুশল হস্তান্তর করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীদের ওয়েলফেয়ার ট্রাস্টে আমরা 20 কোটি টাকা অনুদান দিয়েছি। আমি মনে করি যেহেতু সংখ্যা বেড়ে গেছে এখানে আরও 20 কোটি টাকা আমি এই ফায়ার সার্ভিস কর্মীদের ওয়েলফেয়ার ট্রাস্টে অনুদান দেব। গত 10 বছরে এই প্রতিষ্ঠানের সদস্যগণ 1,92,087টি অগ্নি দুর্ঘটনায় অংশ নিয়ে 16,303,60,00,000 টাকা সম্পদ রক্ষা করতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠান। এই সময় প্রতিষ্ঠানের কর্মীগণ 1,29,799টি অ্যাম্বুলেন্স কলের মাধ্যমে 1,26,839 জন রোগী হাসপাতালে পৌঁছে দিয়েছেন। 2009 সাল থেকে এখন পর্যন্ত তারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে 6,13,061জন শিক্ষার্থীকে অগ্নি নিরাপত্তা বিষয়ে মৌলিক প্রশিক্ষণ ও পোশাক শিল্প প্রতিষ্ঠানে 9,25,240জন কর্মীকে 2 দিনব্যাপী অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছেন। এছাড়া ভূমিকম্পের মতো বড় দুর্যোগ প্রতিরোধে হেল্পিং ফোর্স হিসেবে তারা 62,000 ভলান্টিয়ার তৈরির লক্ষ্যমাত্রা নিয়ে এখন পর্যন্ত প্রায় 49,449জনকে 3 দিনব্যাপী স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ প্রদান করেছেন। সুধীমণ্ডলী, আমি জানি সারা জীবন আগুন ধোয়ায় কাজ করতে হয় বিধায় এই প্রতিষ্ঠানের কর্মীদের অনেকেই অবসর বয়সে নানা রকম রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে যায়। এ কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের আজীবন রেশন প্রদানের পরিকল্পনাও আমাদের রয়েছে। আমরা সেই পরিকল্পনা বাস্তবায়ন করব। এই প্রতিষ্ঠানের জনবল 30,000 উন্নীত করার কাজও হাতে নেওয়া হয়েছে। আমাদের বাস্তবসম্মত উদ্যোগের ফলে এই প্রতিষ্ঠানে যারা কর্মরত তাদের প্রত্যেকেরই মনোবল বৃদ্ধি পেয়েছে, কর্মসক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং আমরা এটাই বলবো যে নিজের জীবন বাজি রেখে মানুষের কল্যাণ করা, মানুষকে উদ্ধার করা একটা মহৎ কাজে তারা নিয়োজিত রয়েছেন। কাজেই ফায়ার সার্ভিসের প্রতি সদস্যই দুঃসময়ের বন্ধু হিসেবেই মানুষের কাছে প্রতীয়মান। এবারের যে প্রতিপাদ্য দুর্ঘটনা ও দুর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ি, দুর্ঘটনা ও দুর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ি যে
প্রতিপাদ্য আপনারা গ্রহণ করছেন এটা অত্যন্ত সময় উপযোগী। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালন করা হয় কয়েকটা লক্ষ্য সামনে রেখে। এই ছিল সকাল 11টার খবর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।